আমার প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। 2023 জিওগ্রাফি আজকের পরীক্ষা তোমাদের কিন্তু প্রত্যেকেরই ভালো হয়েছে, এবং তোমরা যারা আমাদের কোচিং সেন্টারের সাজেশন ফলো করেছিল একদম 100% কিন্তু কমন পেয়েছো। তো চলো আমরা প্রশ্নের এমসিকিউ এবং এসের উত্তরগুলো মিলিয়ে নেব। তো দেখো, বিভাগ ক 14খানা এমসিকিউ, 1.1টা। যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে? উত্তর হচ্ছে অপশন গয়েরটা পর্যায়ন। দেখো 1.2 প্রশ্নটা আবার দেখে নাও। মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো? উত্তর হচ্ছে অপশন ক অপসারণ। 1.3 প্রশ্ন দেখে নাও। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো? উত্তর হচ্ছে অপশন খয়টা লিখবে? দেখো 1013.2 মিলিবার। 1.4 প্রশ্ন দেখে নাও। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে? উত্তর হচ্ছে অপশন ঘয়েরটা সারা বছর ব্যাপী। 1.5 প্রশ্ন, এল নিনোর প্রভাব দেখা যায়? উত্তর হচ্ছে অপশন ঘয়েরটা প্রশান্ত মহাসাগরে। 1.6 প্রশ্ন, দেখো কোন স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো? উত্তর হচ্ছে অপশন খ 12 ঘন্টা 26 মিনিট। 1.7, নিম্নলিখিতগুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হলো? উত্তর হচ্ছে অপশন ক পারদ। 1.8 প্রশ্ন, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হলো 28টি হবে? অপশান গ, অনেকে কিন্তু 29টি করেছো, একদম পুরো ভুল হবে কিন্তু। হ্যাঁ, প্রথমে 29টা হয়েছিল, এখন কিন্তু 28টি হয়ে গেছে ফের। 1.9, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো? উত্তর হচ্ছে অপশান ঘয়েরটা লাডাখ মালভূমি। 1.10 প্রশ্ন, গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত? উত্তর হচ্ছে এলাহাবাদ। উত্তরটি অনেকে কিন্তু ভুল করতে পারো, দেবপ্রয়াগ করেছো অনেকে হয়তো, কিন্তু ওটা হবে না, উত্তর কিন্তু হবে কিন্তু এলাহাবাদ। 1.11, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো? অপশন ক লিখবে জম্মু ও কাশ্মীরে। 1.12 প্রশ্ন, ভারতে কফি উৎপাদনের প্রথম স্থান অধিকারী রাজ্যটি হলো? উত্তর হচ্ছে অপশন গ কর্ণাটক। 1.13, ভারতে বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো? উত্তর হচ্ছে অপশন ঘ টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট। 1.14, দেখো 74.M/7 মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো? উত্তর হচ্ছে অপশান করে একটা 1:50,000। বিভাগ খ চলে আসো। একটা দেখো, মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার, এটি হচ্ছে শুদ্ধ। 2টা, আন্টার্কটিকা অঞ্চলে ওজন গহ্বর দেখা যায়, এটি শুদ্ধ। 3, দেখো চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু, এটি শুদ্ধ। 4 প্রশ্ন, সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে থাকে তখন সিজিকি হয়, এটা অশুদ্ধ। 5টা দেখে নাও, দূষিত বাতাসকে স্ক্রাবারের সাহায্যে পরিশ্রুত করা হয়, এটিও শুদ্ধ। 6, ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরল, এটি কিন্তু অশুদ্ধ। 7 প্রশ্ন দেখে না, উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটারের ব্যবহার আবশ্যক? এটি একটি কিন্তু বিতর্কিত প্রশ্ন, ঠিক আছে? তো কারো যদি একদম সঠিক অ্যান্সার জানা থাকে আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। 2 শূন্যস্থান পূরণ দেখে নাও। 1টা, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে, উত্তরে খাড়ি বলে। 2, দেখো বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত, আর্ক নামে পরিচিত। 3, দেখো বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, অ্যানিমোমিটারের সাহায্যে। 4, ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, উত্তরে লিখবে বহিঃস্রোত। 5, দেখো মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে, উত্তরে লিখবে কয়াল বলে। 6 প্রশ্ন, জোয়ার বাজরা রাগি প্রভৃতি ফসলকে একসাথে ড্যাশ বলে, উত্তর লিখবে মিলেট বলে। 7 প্রশ্ন, ভারতে মহাকাশ গবেষণা সংস্থাটি ড্যাশ স্থানে অবস্থিত? উত্তর হচ্ছে বেঙ্গালুরু। আচ্ছা, আমাদের এসএকিউগুলো দেখে নাও। 1টা, মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো, উত্তর লিখবে ওয়াদি। 2, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উল্লেখ করো, 100%। 3, একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচরার নাম লেখো, উত্তর লিখবে গ্র্যান্ড ব্যাঙ্ক। তো একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ, তো তোমার এটা লিখতে পারো, কাগজ লিখতে পারো, তারপরে কাঠও লিখতে পারো, ঠিক আছে? 5 প্রশ্ন, গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কী বলে? উত্তর লিখবে খাদার বলে। 6, ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? উত্তর লিখবে অসম। আচ্ছা, 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 74.04%।
8 ভারতের কোন সংস্থা ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করেন? উত্তর হচ্ছে এসওআই অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া। আচ্ছা বামপক্ষ ডানপক্ষ, একেটা দেখো কালবৈশাখী হচ্ছে তিনেরটা পশ্চিমবঙ্গ, দু নম্বর দেখো আরাবল্লী পর্বত হচ্ছে চারেরটা রাজস্থান, সিলিকন ভ্যালি হচ্ছে একেটা বেঙ্গালুরু, আর ইক্ষু গবেষণা কেন্দ্র দুয়েটা লগ্নৌ। প্রতিটি প্রশ্নের মান 2। 3.1 প্রশ্ন দেখো জলবিভাজিকা সংজ্ঞা দাও, অথবা প্রশ্ন ইনসেলভার চাকে বলে। 3.2 দেখো নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বোঝো, অথবা দেখো হিমপ্রাচীরের সংজ্ঞা দাও। 3 নম্বর প্রশ্ন বর্জ্যের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও, অথবা দেখো কম্পোস্টিং বলতে কী বোঝো। 4 মরুস্থলী বলতে কী বোঝো, সামাজিক বনসৃজনের দুটি সুবিধা উল্লেখ করো। 5 পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নতির দুটি সুফল লেখো, অথবা প্রশ্ন দেখো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও। 6 নম্বর দেখো উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও, আর অথবা মিলিয়ন সিট বলতে কী বোঝো, যা সাজেশন দিচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা এখান থেকে কিন্তু কমন পেয়েছো। আচ্ছা 3 নম্বর দেখো এক একটা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য, অথবা প্রশ্ন ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা। আর 2 নম্বর দেখো বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো, ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কীভাবে দূষিত হচ্ছে। 3 নম্বর দেখো ভারতের অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি, অথবা প্রশ্ন ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা। 4 দেখো দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো, অথবা প্রশ্ন ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি ব্যবহার উল্লেখ করো। ঠিক আছে, আচ্ছা দেখো বড় প্রশ্ন আমরা যা যা বলেছি তাই কিন্তু পরীক্ষায় দিয়েছি। তো এক একটা নদীর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ দিয়েছিলাম, বায়ুমণ্ডলের উষ্ণ তারতম্যের কারণ, শৈলক্ষ্য বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয়, আর সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি। ঠিক আছে, আর দেখো আঞ্চলিক ভূগোল থেকে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যে পার্থক্য, ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোলেশন শিল্পে কেন্দ্রীয় ভবনের কারণ, ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি প্রধান কারণ আলোচনা করা। দেখো যা প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা অথবা থেকে শুরু সবই কিন্তু আমাদের সাজেশন দিয়ে কমন পেয়েছো। বিভাগ 6 দেখো ম্যাপ পয়েন্টিং, আশা করি প্রত্যেকেই 10টা কমনই পেয়েছো। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।